প্রিয় দর্শক, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আমি আজকে আপনাদেরকে দেখাবো চুকার জেলি। আমি অনেকগুলো চুকাই, এগুলোকে আমি বিচি থেকে খোসাগুলো আলাদা করে নিয়েছি। এক বাটি চিনি নিয়েছি, লেবু নিয়েছি, এগুলো দিয়ে আমি এখন জেলি তৈরি করব। একটা কড়িয়াতে চুকাইগুলো ঢেলে দিলাম, ঢেলে এগুলোকে পানি দিয়েছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে যখন চুকাইগুলো সিদ্ধ হয়ে আসবে, ব্লক আসবে, তখন এগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে আমি একটা ঝাঁট দিয়ে এগুলোকে ছেঁকে নেব। আমার ছাঁকা হয়ে গেছে, আমি এখন জেলি তৈরি করব। যত কাপ পানি তত কাপ চিনি দিতে হবে। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে চিনি কম দেবেন। আমি এখন এগুলো দিতেছি, চিনি ঢালতেছি। চিনিগুলো দেওয়ার সাথে সাথে চামচ দিয়ে এগুলোকে নাড়তে হবে। নাহলে চিনিগুলো লেগে যাবে। এগুলোকে নেড়ে চেড়ে এখন আমি এগুলোকে নাড়তেছি। অনেক প্রায় 10-15 মিনিট এগুলোকে নাড়তে হবে। কয়েকটা ব্লক আসলে জেলিটা হয়ে যাবে। পাশের যে সাদা ইয়াগুলো আছে এগুলোকে উঠিয়ে নিতে হবে। চা চামচে 1 চামচ লেবুর রস নিয়েছি, আমি এগুলোকে ঢেলে দিয়েছি। কয়েক মিনিট এগুলোকে নেড়ে চেড়ে যখন আঙ্গুলের সাহায্যে সুতুর মতন হবে তাহলে বুঝবেন জেলিটা হয়ে গেছে। গরম গরম কাচের পাত্রে ঢেলে দেব অথবা কাচের ঝাড়ের মধ্যে। সাথে সাথে না ঢাললে পাতিলের মধ্যে এগুলো বসে যাবে। আট ঘন্টা পর দেখুন জেলিটা হয়ে গেছে, একদম পারফেক্ট। এটার মধ্যে কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয় নাই। একদম খাঁটি স্বাস্থ্যসম্মত। প্রিয় দর্শক, ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে একটি লাইক করুন, শেয়ার করুন, আর ভিডিওটির ভালো মন্দ অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের লাইক কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।